প্রিয় চাকরি প্রার্থী, আপনারা যারা হিসাব নিয়ন্ত্রণের কার্যালয়ে জুনিয়র অডিটর পদে চাকরি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের এটা কি এমসিকিউ পরীক্ষা হবে নাকি লিখিত পরীক্ষা হবে, শেষ সময়ে কী কী পড়তে হবে এবং কী কী জানতে হবে সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। যে পরীক্ষা পদ্ধতিটা কী সেটা সম্পর্কেও একটি সঠিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি এই সময়ে একটি সরকারি চাকরি পেতে চান তাহলে আমার এই চ্যানেলের সকল ভিডিও সময় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ চলমান শত শত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলোতে আবেদন করার এখনও সময়সীমা রয়েছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ফার্স্টে আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু প্রথমে একটা প্রিলি পরীক্ষা হবে এবং পরীক্ষা পদ্ধতিটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। জুনিয়র অডিটর 2020 সালের সার্কুলারের পরীক্ষা হবে 1/4/2022 শুক্রবার। পরীক্ষার সময় বিকাল 3টা থেকে 4টা। শেষ 5 মিনিট ফ্লাই লিফে একটা টপিকের ওপর সংক্ষেপে টিকা লিখতে হবে। 80টা প্রশ্ন থাকবে, 1.25 করে মোট নম্বর, 100 নেগেটিভ, 0.5 করে। প্রবেশপত্রে উল্লেখ থাকলেও এটার পরে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। এমনিতেই কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে এবং আমার এক বড় ভাইয়ের কাছ থেকে, যিনি হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে উপপরিচালক পদে আছেন, তার কাছ থেকেই এই তথ্যটা জেনে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, মূলত 2020 সালের পর কিন্তু টোটাল 2-3 বছর হয়ে গেছে, এখন কিন্তু এতটা ঝামেলার মধ্যে তারা যাবে না বলেই আশা করা যাচ্ছে। তাই হাল ছাড়বেন না, হতাশ হবেন না, একটু পড়াশোনা করুন, মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। আপনার যেই প্রিপারেশান আছে সেই প্রিপারেশানটুকু নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করুন। আপনারা অনেকেই বলছেন, ভাই কম্পিউটার টেস্ট হবে কিনা, আমি তো কম্পিউটার পারি না। ভাই, আমি আমার বিশ্বস্ত সূত্র থেকেই বলছি, প্রিলিটাই মেইন ধরে নিন, কম্পিউটার টেস্ট হবে না, কোনো কম্পিউটার টেস্ট হবে না, ডিরেক্ট ভাইবা, এই ধরনের কথাই কিন্তু হিসাব নিয়ন্ত্রণ কার্যালয়ে চলতেছে। এখন আপনার সব ধরনের প্রিপারেশানই রাখতে হবে যে কোনটা হয়। তো আশা করা যাচ্ছে, যেহেতু আগে কখনো জুনিয়র অডিটর পদে লিখিত পরীক্ষা হয় নাই, তাই এবারও হয়তো হবে না, কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে, তাই আর কি সবাই একটু টেনশনের মধ্যে পড়ে গেছে। যাই হোক, ওইটা বিষয় না, প্রিলিটাই মূল বিষয় ধরে একটু পড়াশোনা করেন। এবং আপনারা যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করছেন আমার কাছ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া রইল। ভাই, আপনিও যদি নিজের যোগ্যতায় জুনিয়র অডিটর পদে বা হিসাব নিয়ন্ত্রকের যে কোনো পদে চাকরি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই বইটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইগুলো সেন্ড করতেছি, দেখতেই পাচ্ছেন প্রত্যেক দিনের পার্সেল আমাদের। তাই এখনও যদি বইটা সংগ্রহ করে না থাকেন, এখনও ডিসপ্লেতে শো করা নম্বরে কল করুন। তাছাড়াও আপনি 2022-এ যে জুনিয়র অডিটর, সর্টার, অফিস সহায়ক এবং অডিটর পদে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু এই বইটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই কালেক্ট করে নিন। তো জনস্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে সম্প্রতি, আমার চ্যানেলে গেলেই কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবেন এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং শুধুমাত্র জেএসসি এসএসসি পাশে কিন্তু আপনি চাকরিটা পেতে পারেন জনস্বাস্থ্য অধিদপ্তরে। আমাদের কিন্তু বই একটা না ভাই, প্রাইমারি সহকারী শিক্ষকের বই আছে, সড়ক পরিবহনের বই আছে, তারপর অফিস সহায়কের বই আছে, কম্পিউটার অপারেটরের বই আছে, বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান এবং খালাসির জন্য বই আছে। তাই বলবো, আমার চ্যানেলে গেলে এই সকল ভিডিও সমূহ আপনি পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন। এবং আপনি যদি নিজের যোগ্যতায় টাকা ছাড়া একটা সরকারি চাকরি পেতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে বইগুলো সংগ্রহ করবেন এবং একটু মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে, নামাজ পড়ে বা অন্য কোনো ধর্মের হলে দোয়া আশীর্বাদ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে পড়তে বসে যান ভাই, ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্নের সোনার হরিণটি পেয়ে যাবেন। তাই বলবো, চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। আমি অলওয়েজ ট্রাই করি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, মহান সৃষ্টিকর্তা যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করেন এবং তাদের কাছে যেন আমি সঠিক মেসেজটা পৌঁছাইতে পারি। তাই বলবো, ইউটিউবে অনেক চ্যানেল পাবেন, অনেক ভিডিও পাবেন, কিন্তু অথেন্টিক কথাবার্তা বলে যাতে চাকরি প্রার্থীদের হেল্প হয় এ ধরনের চ্যানেল খুবই কম। এবং বর্তমান সময়ে কিন্তু প্রচুর সরকারি চাকরির আবেদনের সময়সীমা রয়েছে, অবশ্যই আবেদন করবেন। আর একটাই কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে নিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করুন এবং অবশ্যই সকল ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।